वालेकुम रहमतुल्लाहि व बरकातुहू। नवम ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে আল্লাহর মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি তোমাদের গত ক্লাসে 13.1 অধ্যায়ে সসীম ধারার কিছু সমস্যার সমাধান করিয়েছিলাম। আজকে আরও কয়েকটি সমস্যার সমাধান করাবো। আমার মনে হয় তোমরা গত ক্লাসের কাজগুলো প্র্যাকটিস করেছো এবং বুঝেছো। না বুঝলেও আমাকে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের সমস্যার সমাধানগুলি সমাধান করার চেষ্টা করব। তো আজকে আমরা যেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। শুনলে বুঝলে আশা করি তোমরা প্র্যাকটিস করলে আশা করি নিয়ন্ত্রণে আনতে পারবে সমস্যা। শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতায় আমি আজকে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো দেখো তোমাদের পাঠ্যপুস্তকেরই সমস্যা। তোমাদের অনুশীলনীর 15 নম্বরে যে সমস্যাটা আছে দেখো, বলা আছে 9+7+5+... ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি বা যোগফল -144 হলে এন এর মান নির্ণয় করো। এখানে আমাদের ধারাটা বলেছে এটা এন সংখ্যক পদের সমষ্টি বলে দিয়েছে। আমরা গত ক্লাসে কোনো ধারার সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্র শিখেছি। তা আমরা দেখি সূত্রটা কাজে লাগায়। আমাদের প্রথমে দেখব ধারাটা কি ধরনের ধারা। আমরা দেখি প্রদত্ত ধারাটি হচ্ছে 9+7+5... এভাবে কমে যাচ্ছে। আসলে এখানে আমরা কি পাচ্ছি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে -2 পাচ্ছি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে আমরা এখানেও -2 পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে তাদের বিয়োগফলগুলো সমান হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এটি একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারার প্রথম পদ কী পেলাম, প্রথম পদ হচ্ছে 9, আর সাধারণ অন্তর আমরা যেটা সমান বিয়োগফলগুলো সমান পেয়েছি সেটাই আমাদের সাধারণ অন্তর। ডি ইকুয়াল টু হচ্ছে 7-9=-2। শিক্ষার্থীরা, আমাদের এখানে প্রশ্নে বলেছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই জিনিসটা আমরা আগে থেকেই জানি যে আমরা একটা অজানা রাশির মান বা অজানা চলক বা পদের মান বের করতে হলে আমাদেরকে একটা সমীকরণ তৈরি করতে হয়। সমীকরণটা কীভাবে করব, এটাই হচ্ছে আমাদের একটা মনে রাখার বিষয়। আমাদের প্রশ্নে যেই তথ্যটা দেয়া থাকবে আমরা সেই তথ্যটাই আমাদের মতো করে বের করে আমরা সমীকরণ তৈরি করব। যেমন এখানে দেওয়া আছে এন সংখ্যক পদের সমষ্টি, আমরা আমাদের ধারা থেকে এই সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি বের করেছি দেখো। সুতরাং ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি কেন বের করলাম, যেহেতু আমাদের প্রশ্নে এন সংখ্যক পদের সমষ্টি দেয়া আছে। তাহলে প্রশ্নে সমষ্টি বলছে, যোগফল বলছে, আমি এখানে সমষ্টি লিখছি। যোগফল লিখলে ভালো হয়, আমরা যোগফল লিখবো, সমষ্টি কোনো অসুবিধা নেই। তাহলে সূত্রটা আমরা জানি n/2 (2a+n-1)(d). এইখানে আমরা a এর মান এবং d এর মান বসাতে পারি, যেহেতু আমাদের a এর মান জানা আছে 9 আর সাধারণ অন্তর জানা আছে 2-2। তাহলে আমরা দেখো আমরা 2×9+n-1×d এই -2টা আমি গত ক্লাসেও বলেছি এটা ব্রেকেট দিয়েছি। এইখানে ব্রেকেট না দিয়ে শুধু -2 লিখলে কিন্তু ভুল হবে, এই জন্য ব্রেকেটে রাখলাম। তাহলে আমাদের এখন সমস্যাটা আমাদের এখানে কি দাঁড়ালো, এখন ক্যালকুলেশন করলে দেখো শিক্ষার্থীরা, ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি হলো n/2 (2×9=18, -2 দিয়ে যদি গুণ করি -a+a -2 (n), -a++2, তারপর ক্যালকুলেশনটা হচ্ছে n/2 এই 18+2=20-2 (n). আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে 9/n/2×2 (10×10-9), তাহলে 2 কাটা গেলে আমাদের এইখানে এন সংখ্যক পদের সমষ্টিটা আমাদের মতো করে ধারা থেকে পেলাম এটা।
এখন আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এন সংখ্যক পদের সমষ্টি বা যোগফল মাইনাস 144। তাহলে আমরা প্রশ্ন মতে বলতে পারি যে টেন এন মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 144। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করব, সমীকরণ তৈরি করব, এইটা এন স্কোয়ার মাইনাস প্লাস টেন এন মাইনাস 144 বামে আনলে প্লাস 144 ইকুয়াল টু জিরো। এখন আমরা এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দিলাম, মাইনাস ওয়ান দ্বারা এটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম, ওয়ান দ্বারা গুণ করে এই মাইনাস ওয়ান দ্বারা গুণ করে আমরা পেলাম এন স্কোয়ার প্লাস মাইনাস টেন এন প্লাস মাইনাস 144 ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমাদের এখন এটাকে আমরা যেহেতু এন স্কোয়ার এন এর মান ওয়ান টু আর ওয়ান অর্ধেক, এটাকে আমরা মধ্যবোধ ভঙ্গে বিশ্লেষণ করতে পারবো। এটাকে তোমরা উৎপাদক করা শিখেছো, 144কে তুমি উৎপাদক করবে, উৎপাদকের দুইটি ভাগ পাবো আমরা 18 আর 8। তাহলে মাইনাস 18 প্লাস 8 ইকুয়াল মাইনাস 144। এইখানে আমরা উৎপাদকটা কিন্তু তোমরা এইভাবে না পারলে উৎপাদক তোমাদের সাইড নোট তোমরা করে নিবা। তাহলে আমরা মাইনাস 18 প্লাস 8 করলে আমাদের মাইনাস 10 থাকে। এখন আমরা এখান থেকে দুটোর থেকে এন কমন নিলে এন মাইনাস 18 প্লাস 8 কমন নিলে হচ্ছে এন মাইনাস 18। তাহলে আমাদের কমন ফ্যাক্টর হচ্ছে এন মাইনাস 18, এইখান থেকে কমন নিয়ে গেলে আমাদের এখানে থাকে এন প্লাস 8। তাহলে এখানে আমরা দুইটা রাশির গুণফল জিরো পাইলে কি বলতে পারি, হয় এটা জিরো অথবা এটা জিরো। তাহলে আমরা বললাম এখানে হয় এন মাইনাস 18 ইকুয়াল টু জিরো অথবা এন মাইনাস এন প্লাস 8 ইকুয়াল টু জিরো। তাহলে এইখানে আমরা পাচ্ছি হলো এন ইকুয়াল টু 18, এখানে পাচ্ছি এন ইকুয়াল টু মাইনাস 8, কিন্তু এন হচ্ছে পদ সংখ্যা, এন এর মান মাইনাস গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং কিন্তু এখানে এত ইকুয়াল টু মাইনাস 8 গ্রহণযোগ্য নয়, কারণটা তুমি বলে দিতে পারো যে কারণ পদসংখ্যা ঋণাত্মক হতে পারে না। লিখে দিলে খুবই ভালো হয়। তাহলে আমরা এন পাবো তাহলে কি 18। আমাদের যা চেয়েছে প্রশ্নে যে এন এর মান নির্ণয় করার জন্য, যে তাহলে আমরা পেয়ে গেলাম এন এর মান, এন এর মান পেলাম কি, এই যে এন এর মান পেয়ে গেলাম 18। তাহলে তোমরা এখানে হোমওয়ার্ক হিসাবে আমি পরে বলছি 16 নম্বর অঙ্কটা তোমরা করবে। এখন আমাদের আরেকটা অঙ্ক আছে, এখানে দেখো তোমাদের অনুশীলনের একটু ধারাবাহিকতা আমি রক্ষা করি নাই, ধারাবাহিকতা না, আমি তোমাদের সূত্র স্টাবলিশড অনুযায়ী কাজটা করেছি, চেষ্টা করছি। তো এইখানে আমাদের যে অঙ্কটা আছে এটাও তোমাদের অনুশীলনের একটা সমস্যা, সেটা হচ্ছে দেখো যে একটি সমান্তর ধারার 16তম পদ মাইনাস 20 হলে ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এইখানে দেখো ধারা নাই কিন্তু সমান্তর ধারা বলেছে 16তম পদ। আমি গত ক্লাসে বলেছিলাম যে একটু আগেই বললাম অঙ্কটাতে যে আমাদের এখানে এই 16তম পদ দেয়া আছে, তাহলে আমরা 16তম পদ নির্ণয় করব। তাহলে 16তম পদ আমরা বের করতে গেলে ধারার আমাদের কী কী লাগবে গত ক্লাসে বলেছিলাম, শিক্ষার্থীরা কী জেনে বলেছিলাম যে পদ কোনো পদ বের করতে হলে আমাদের কী করতে হবে, এনতম পদ এর মাধ্যমে আমরা এটা তৈরি করব। কিন্তু আমাদের কোনো পদ বের করার জন্য যেটা জানা দরকার সেটা হচ্ছে ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর। তো এইখানে তো আমাদের কোনো ধারাই নেই, ধারা না থাকলেও আমাদেরকে সমান্তর ধারার বলেছে, এই জন্য আমরা ধারার প্রথম পদ আর সাধারণ অন্তর আমাদের ধরে নিতে হবে। তাহলে আমরা মনে করে নিচ্ছি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমাদের এখানে কততম পদের কথা বলেছে, 16তম পদ। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ধারাটির 16তম পদ 16তম পদ ইকুয়াল টু এ প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি।
এখানে কিন্তু আমরা এন লিখব না, যদি তোমরা লিখতে চাও আমরা জানি এনতম পদ সমান দিয়ে তারপরে ষোলোতম সিক্সটিনতম পদ বলো, তাহলে এন লিখবে, নইলে এখানে সরাসরি লিখলে এখানে সিক্সটিন, এখানে যা লিখবো আমরা এখানে তাই লিখবো। তাহলে এখানে আমাদের কি আছে, আবার এ প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এ প্লাস ফিফটিন ইন্টু ডি। তাহলে আমরা আমাদের প্রশ্নে বলা আছে কি সিক্সটিনতম পদ হচ্ছে মাইনাস টোয়েন্টি, তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ফিফটিন প্লাস এ প্লাস ফিফটিন ডি ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি। এখন আমাদের শিক্ষার্থীরা আমাদের জানতে চেয়েছে একত্রিশটি পদের সমষ্টি কত। মনে রাখবে এখানে এই ধরনের সমস্যাগুলোতে আমরা এইটা প্রশ্ন মতে সমীকরণ তৈরি করার পরে আমরা সরাসরি একত্রিশটি পদে যেটা থাকে আমরা ওইটাতে চলে যাব। তাহলে আমরা এখন দেখি, সুতরাং ধারাটির প্রথম একত্রিশটি পদের সমষ্টি আমরা লিখে ফেলছি সূত্রটা। তোমরা যদি একটা লাইন বাড়াতে চাও যে আমরা জানি ধারার এনটি পদের সমষ্টি এত, এন বাই টু দিয়ে লিখতে চাও লিখতে পারো, অথবা সরাসরি লিখলেও কোনো সমস্যা নেই, আমরা সূত্র শিখে ফেলেছি। এইখানে একটা লক্ষণীয় বিষয়, একত্রিশতম পদ না, এখানে তম লেখা যাবে না, তম বলা যাবে না, এখানে হবে একত্রিশটি পদ অথবা একত্রিশ পদ অথবা একত্রিশ সংখ্যক পদ, কোনো মতেই তম লেখা যাবে না। তাহলে থার্টি ওয়ানটি পদের সমষ্টি কী হবে, থার্টি ওয়ান বাই টু টুয়াইস ইন্টু টুয়াইস এ প্লাস থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন, সূত্রটা লিখলাম থার্টি ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা কী করবো, থার্টি ওয়ান বাই টু টুয়াইস এ প্লাস থার্টি ওয়ান থেকে ওয়ান গেলে থার্টি ডি। তাহলে আবার দেখো এখানে যদি আমরা টু কমন নেই, এখান থেকে টু কমন যায়, টু কমন গেলে এ প্লাস ফিফটিন ডি, টু টু কাটা গেলে আমাদের হচ্ছে থার্টি ওয়ান ইন্টু এ প্লাস ফিফটিন ডি। এখানে লক্ষ্য করে দেখো এই রাশির মানটাই আমরা আগে বের করে রেখেছি, লক্ষ্য করো যে প্রশ্ন মতে এটা এই ধরনের অঙ্ক থাকলে এভাবেই থাকবে, আমরা এভাবে ইনশাল্লাহ করে ফেলতে পারবো। তাহলে এখানে এটার মান আমরা আগে বের করে রেখেছি এক নম্বরের সাহায্যে মাইনাস টোয়েন্টি, তাহলে আমাদের রেজাল্ট হলো কত, থার্টি ওয়ান ইন্টু মাইনাস টোয়েন্টি মাইনাস সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি। তাহলে নির্ণয় সমষ্টি হচ্ছে মাইনাস সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি। তাই শিক্ষার্থীরা এই ধরনের অঙ্কগুলো আসলে আমাদেরকে এই সমীকরণ তৈরি করে সরাসরি বের করতে হবে। এখন আমি তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে তোমাদের অনুশীলনীর আট নম্বর অঙ্ক। অনুশীলনের আট নম্বর অঙ্কটা আমি তোমাদের করাচ্ছি এখানে। এখানে দেখো কোন সমান্তর ধারার এমতম পদ বলে দিয়েছে এন, এবং এমতম পদ বলে দিয়েছে এমতম পদ বলেছে এন, আর এনতম পদ বলেছে এম। এটা হলে আমাদেরকে কি করতে বলছে দেখো, ধারাটির এম প্লাস এনতম পদের মান নির্ণয় করো। অঙ্কটা কিন্তু আমাদের এমনও থাকতে পারত যে এমতম এম পদের সমষ্টি এন পদের সমষ্টি দিয়ে দিতে পারত, এটার সমষ্টি বের করতে বলতে পারত, এই ধরনের অঙ্ক একটা আছে তোমাদের, এটা তোমাদের ট্রাই করতে হবে আর এই আলোকে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি এখানে তাহলে আগের মতোই বলছি যে এখানে আমাদের দেওয়া আছে এমতম পদ এনতম পদ, তাহলে আমি এই এমতম পদ আর এনতম পদ আমরা বের করব। কীভাবে বের করবো, আমাদের ধারাই নেই, তাহলে প্রথম পদ আর সাধারণ অন্তর না জানলে তো আমি সমান্তর এই এমতম পদ বের করতে পারবো না। তাহলে এই পদের এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, গত অঙ্কটার মতোই আমরা মনে করব ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমাদের প্রশ্নে কী আছে, এমতম পদ, তাহলে আমরা লিখছি দেখো মনে, সুতরাং ধারাটির এমতম পদ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি। এবং আরেকটা কী দেওয়া আছে, এনতম পদ, এই যে, এবং ধারাটির এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা যেটা বের করলাম কেন, ওই যে প্রশ্নে দেওয়া আছে এই হিসাবে, এখন আমরা সমীকরণ পেয়ে যাবো। তাহলে প্রশ্ন মতে আমরা বলবো
এম তম পদ কত এন, তাহলে আমরা বলতে পারি দেখো প্রশ্ন মতে এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন, যেহেতু এম তম পদ তারা বলেছে এন, আমরা বের করেছি এম তম পদ, এটা এই সমীকরণ তৈরি করার সিস্টেমই এটা। এবং দ্বিতীয় নম্বরে বলেছে এন তম পদ এম, আমরা এখানে এন তম পদ বের করেছি এটা, তাহলে কি আমরা বলতে পারি না যে এটা সমান এম, এই তাই বলছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাকে আমরা এক আর ডি সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ হবে এ আর ডি এর মান বের করা, আমরা এখানে একটা কৌশল অবলম্বন করব, আমরা ডি এর মানটা আগে বের করি সাধারণ অন্তরটা, তাহলে আমরা এক থেকে দুই বিয়োগ করে দেখি, এক থেকে দুই সমীকরণ বিয়োগ করলে কি হয়, আমরা নিচে নিচে করি নাই, এইটা বামেরটা এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এ মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, একবারে করেছি এন মাইনাস এম ডান পক্ষে। এখন আমরা দেখো এ এ কাটা, এইখানে আমরা ডি যেহেতু কমন আছে ডি কমন রেখে দেখো লিখলাম এম মাইনাস এন মাইনাস এন, এই ব্রেকেটের আগে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস ওয়ান ইন্টু ডি, ডিটা আমরা কমন নিয়ে নিয়েছি, তাহলে ডি কমন নেওয়ার ফলে আমাদের এখন কি দাঁড়াচ্ছে, এই দুইটার থেকে ডি কমন নেওয়া নেওয়াতে আমাদের কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে এম মাইনাস এন এম মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে মাইনাস এন মাইনাস ওয়ান, তাহলে মাইনাসের জন্য এই যে চিহ্ন পাল্টে গেল ডান দিকে যা আছে তাই, তাহলে এইখানে ওয়ান ওয়ান কাটা গেলে এম মাইনাস এন ইন্টু ডি ইকুয়াল টু, এইখানে আমার এম মাইনাস এন আছে, এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে মাইনাসটা কমন নিলে এম মাইনাস এন হয়ে যায়। এখন আমি এটাকে এম মাইনাস এন উভয় পক্ষকে যদি ভাগ করে দিই তাহলে ডি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। শিক্ষার্থীরা এখনই ডি এর মান বের করতে হলে, ডি এর মান পেয়েছি, ডি এর মান এখন এক নঙে বসায় দিয়ে আমরা অন্যভাবেও কাজটা করতে পারতাম, কিন্তু না, আমরা ডি এর মান পাওয়ার পরই একটা কৌশল অবলম্বন করব, মানে আর যাব না। সেই কৌশলটা কি দেখো, এখন আমরা চলে যাব আমাদের এই অবস্থানে এম প্লাস এম প্লাস এম তম এম প্লাস এন তম পদের মান, এর আগের অঙ্কটা যেমন সমষ্টিতে চলে গেলাম এইখানেও সেইভাবে চলে আসবো, দেখো এই যে আমাদের চলে আসছে। এখন আমরা বলতেছি যে এম প্লাস এন তম পদ এর সূত্রটা কী দাঁড়াবে, এ প্লাস এন মাইনাস ওয়ান, কিন্তু এখানে এন কি, এন এর স্থলে আমার আছে এম প্লাস এন, যে থাকবে তার যততম পদ হবে তার থেকে এক কম, তাহলে এম প্লাস এন তম পদ, তাহলে এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে এইটাকে আমরা কী কৌশলটা অবলম্বন করেছি দেখো, এই লাইনটাতে আমরা যে সমীকরণ তৈরি করেছি একটু খেয়াল করে দেখো তো সমীকরণটা, এখানে দেখো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমরা এখানে দেখো আমাদের যে মাইনাসটা আসে এখানে আমরা এম মাইনাস ওয়ানও নিতে পারি এন মাইনাস ওয়ানও নিতে পারি, তোমার ইচ্ছা। তাহলে আমরা এখানে কি করলাম, এম মাইনাস ওয়ান একটা করলাম আর প্লাস এনটাকে আলাদা করলাম, এখন আমি ইন্টু ডি, তাহলে এখন দেখো ডি দিয়ে গুণ করলে এ প্লাস এই যে এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি, তুমি যদি ইচ্ছা করো এ প্লাস এন মাইনাস এই যে এন মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এম ডিও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা যেটা সুবিধা। আমাদের এক নম্বর সমীকরণে এখানে এক নম্বর সমীকরণে আমাদের এম মাইনাস ওয়ান আছে বলে আমরা এটাকে এম মাইনাস ওয়ান করলাম, তাহলে আমরা দেখো আবার এটা কী করতে পারি, তাহলে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি আর প্লাস এন ডি আলাদা থাকলো। শিক্ষার্থীরা আমরা এটা কেন করলাম দেখো, এই যে এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি এক নম্বর সমীকরণে আমাদের আছে, এই যে এক নম্বর সমীকরণ স্পষ্ট দেওয়া আছে এটার মান হচ্ছে এন, তাহলে এই দেখো আমরা এই জায়গায় এটার মান এন বসাই দিছি, এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন প্লাস এন ইন্টু ডি, ডি এর মান আমরা বের করেছি মাইনাস ওয়ান, এই যে আমরা সাইড নোট দিয়েছি দেখো, যেহেতু এত ইকুয়াল টু এত এক নং হতে এবং ডি ইকুয়াল টু এত, তাহলে আমাদের কী দাঁড়াচ্ছে এন প্লাস এই যে প্লাস এম মাইনাসে মাইনাস এন, তাহলে ইকুয়াল টু জিরো, তাহলে এম প্লাস এন তম পদের মান হয়ে গেল জিরো, সুতরাং নির্ণয় মান জিরো।
শিক্ষার্থীরা আমাদের এখানে আরেকটা প্রবলেম আমরা আজকে করব, সমস্যার সমাধান করব, যেটা হচ্ছে তোমাদের অনুশীলনীর সম্ভবত উনিশ নম্বর অঙ্কটার সমস্যাটা কি বলেছে দেখো। শুধু সমস্যাটা খুব খেয়াল করো, একটি সমান্তর ধারার প্রথম ১২ পদের সমষ্টি ১৪৪ এবং প্রথম ২০ পদের সমষ্টি ৫৬০ হলে এর প্রথম ৬টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা একটু আগে অঙ্কটা করলাম যে এততম পদ বের করতে বলছে, এইখানে দেওয়া আছে সমষ্টিটা, এটা এমএন দিয়ে তোমাদের সমষ্টির অঙ্কটা বইয়ে দেওয়া আছে ২০ নাম্বারটা, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে, সমান্তর ধারার প্রথম ১২ পদের সমষ্টি, তাহলে আমরা ১২ পদের সমষ্টি সূত্র দিয়ে নির্ণয় করব, এবং কি দেওয়া আছে প্রথম ২০ পদের সমষ্টি, তাহলে আমরা এটাই বের করবো। এখন এটা এম ডিজিট দিয়ে দেওয়া থাকুক অথবা কোনো চলক দিয়ে দিক, আমরা সেইভাবেই ব্যবহার করব। তাহলে এইখানে আমরা ধারাটার সিস্টেমিক্যালি কী করবো বলো, যেহেতু আমাদের তম পদ বের করতে অবশ্যই আমার প্রথম পদ আর সাধারণ অন্তর লাগবে, সেই জন্য আমাদের কী করতে হবে, এই যথারীতি আমাদের ধরে নিতে হচ্ছে, মনে করি ধারাটির প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তাহলে আমরা কী বের করবো এবং ১২ পদের সমষ্টি, এই যে আমরা জানি, এই যে আমরা জানি প্রথম এন পদের সমষ্টি এন বাই টু টুয়াইস এ প্লাস এন মাইনাস ওয়ান, এটা আমরা সূত্র জানি, আমরা যদি ইচ্ছা করতাম সরাসরি এটা লিখে ফেলতে পারতাম। শিক্ষার্থীরা আমি আবারও তোমাদের স্মরণ করাই দিচ্ছি, এইখানে এই বা এন পদের সমষ্টি লিখে এন তম না, এন পদের সমষ্টি, সমষ্টির বেলায় তম হবে না, এন পদের সমষ্টি যখন লিখেছি আমি তারপরে এন এর মান এগুলো বসাই দিলে কিন্তু আমার এন পদের সমষ্টি হেডলাইন আসছে, যখন এন এর মান বসাবো তখন কিন্তু আর সেটা এন থাকছে না। তাহলে ধারাটির প্রথম ১২ পদের সমষ্টি, এই যে এন এর জায়গায় আমি ১২ বসাচ্ছি, টুয়াইস এ প্লাস ১২ টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি, আমি পাটিগণিত বীজগণিতের ভাষা বলে ফেলি, তোমরা একটু খেয়াল করে নিও যে টুয়েলভ ১২ এইগুলো বলে ফেলছি আমরা অনেক সময়, একটু খেয়াল করবা। তাহলে টুয়েলভ বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনে কী হচ্ছে, সিক্স ইন্টু টুয়াইস এ প্লাস ইলেভেন ডি, এটা ১২ পদের টুয়েলভ পদের সমষ্টি, আমাদের কিন্তু টুয়েলভ পদের সমষ্টি বলে দেওয়া আছে ১৪৪, তাহলে আমরা কি বলতে পারি প্রশ্ন মধ্যে, সিক্স ইন্টু টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু ১৪৪। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখো ৬ দ্বারা ভাগ করলে ওকে টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু ২৪, এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, মনে রাখবে টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু ২৪, নোট দিস। এরপরে আমরা যে সমস্যাটা, এরপরে আমাদের বলছে ২০ পদের সমষ্টি, ২০ পদের সমষ্টি বলছে ৫৬০, তাহলে আমরা আবার দেখো বের করছি যে আবার ধারাটির প্রথম ২০ পদের সমষ্টি ২০ বাই টু ইন্টু টুয়াইস এ প্লাস ২০ মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে শিক্ষার্থীরা এখন ক্যালকুলেশন করলে ১০ হচ্ছে টুয়াইস এ প্লাস ইলেভেন ডি, তাহলে আমাদের শর্ট প্রশ্নে দেওয়া আছে কিন্তু এই ২০ পদের সমষ্টি ৫৬০, তাহলে দেখো আমরা বলছি প্রশ্ন মতে ১০ ইন্টু টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু ৫৬০, তাহলে আমাদের এখানে ১০ দ্বারা ভাগ করলে আমরা উভয়পক্ষকে টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু ৫৬, এইটা সমীকরণ ২ নম্বর দিয়ে রাখলাম। এখন আমাদের ১ নং ও ২ নং সমীকরণ থেকে আমরা ওই আগের মতোই ডি এর মানটা বের করে নেব। তাহলে ১ নং সমীকরণে আমাদের সমস্যা ছিল টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু ২৪, তাহলে আমরা দেখো বিয়োগটা করেছি, এই দেখো টুয়াইস এ প্লাস ইলেভেন ডি মাইনাস টুয়াইস এ মাইনাস ১৯ ২। আমরা এখানে খেয়াল করো আমাদের এইখানে আমাদের ১ নম্বর সমীকরণটাতে
খেয়াল করে দেখো, ইলেভেন ইন্টু টোয়েন্টি ফোর, আর আমাদের দুই নম্বর সমীকরণে আছে হলো 56। তাহলে যেহেতু এটা বড়, এই জন্য আমরা এই একটু খেয়াল করব যে এক নং থেকে দুই নং বিয়োগ করব না দুই নং থেকে এক নং বিয়োগ করব। আমাদের এক নং সমীকরণটা হচ্ছে টোয়েন্টি টুয়াইস এ প্লাস ইলেভেন ডি ইকুয়াল টু হচ্ছে টোয়েন্টি ফোর। এই হলো আমাদের এক নম্বর সমীকরণ। তাহলে একটু তাকে দেখো যে এক নম্বর সমীকরণে যেটা আছে আমাদের এইখানে, আর দুই নম্বর সমীকরণ আছে আমাদের ডিজিট, কিন্তু ডিও 19D, এটা 19D, আর হচ্ছে তোমার 11D, 56, 24। যেহেতু এটা বড়, এই জন্য দুই নং থেকে এক নং বিয়োগ করবো, কারণ আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করলে কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু বিয়োগ করলে ঋণাত্মক সংখ্যা আসবে, আবার আমাদের ঋণাত্মক সংখ্যা সরাইতে মাইনাস দ্বারা গুণ করতে হবে। সুতরাং আবার প্রথমেই একটু খেয়াল করে করলে দুই নং থেকে এক নং বিয়োগ করব। তাহলে দুই নং থেকে এক নং বিয়োগ করলে টুয়াইস এ প্লাস নাইনটিন ডি থেকে বাদ যাবে টুয়াইস এ মাইনাস ইলেভেন ডি। দেখো মাইনাস টুয়াইস এ মাইনাস ইলেভেন ডি, 56 মাইনাস 24, এই যে 56 মাইনাস 24। তাহলে শিক্ষার্থীরা আমাদের এটা ক্যালকুলেশন করলে 8D ইকুয়াল টু 32 আসতেছে। তাহলে ডি এর মান আসতেছে আমাদের ডি ইকুয়াল টু 32/8, তাহলে ডি ইকুয়াল টু 4। তা আমরা এইখানে কৌশলটা অবলম্বন করব এর আগের অঙ্কর মতোই, এইসব অঙ্কে ডি এর মান বের করার পরে সমষ্টি হোক, সমষ্টির মান থাকুক আর তমপদের মান তমপদ থাকুক, আমরা ডি এর মান বের করে ওই ওই পদে চলে যাব বা সমষ্টিতে চলে যাব। তাহলে আমাদের এইখানে কি ধারাটির প্রথম 6 পদের সমষ্টি, তাহলে 6 পদের সমষ্টি বের করতে গেলে আমাদের কি হবে, 6/2 × 2i প্লাস 6 − 1 × d, তাহলে আমাদের কি হচ্ছে 3 × 2i প্লাস 5 d। তাহলে এইখানে খেয়াল করো আমরা কেন কাজটা করলাম, এইখানে আমাদের ওই যে সমীকরণ দুইটা আমরা লিখেছি 1 আর 2, এই যে দেখো 2i প্লাস 11 d, ওই যে ডি এর মান বের করার পরে আমরা এই সরাসরি সমষ্টিতে চলে গেলাম। কেন চলে গেলাম, যে আমরা ওই যে 1 আর 2 যে সমীকরণ রাখছি ওইটা ব্যবহার করব আমরা, এই জন্য মনে রাখবে এই ক্ষেত্রে শুধু ডি এর মান ব্যবহার করে আমরা সরাসরি মানে চলে যেতে পারবো, অথবা তুমি ডি এর মান ব্যবহার ডি এর মানের মাধ্যমে এর মান ব্যবহার করেও করতে পারো, এর মান বের করে। অর্থাৎ এখন আমি ডি এর মান যদি 1 নং সমীকরণে বসাই দিই, ডি এর মান 1 নং সমীকরণে যদি আমি বসাই বা 2 নংয়ে বসাই, যেটাতেই বসাই না কেন, 1 নংয়ে বসাতে পারি, 2 নং বসাইতে, ডি এর মান বসালে এর মান পাবো, তখন আমি এখানে করতে পারি। কিন্তু এইখানে ডি আর এ অজানা রাশি আর নাই, কিন্তু যেখানে এম এন থাকবে, এল এম থাকবে, সেখানে কিন্তু আমরা ওই এ ডি এর মান ব্যবহার করে এর মান বের করতে একটা বড় ক্যালকুলেশন হয়, এই জন্য আমরা একটা কৌশল অবলম্বন করি। সেই কৌশলটা কি, ডি এর মান বের করে আমরা সরাসরি ওইখানে চলে যাব, তমপদ বা সমষ্টি। তাহলে ডি এর মান বের করে আমরা চলে আসলাম, 6 পদের সমষ্টি চেয়েছে, 6 পদের সমষ্টিতে চলে আসলাম। এখন আমাদের এইখানে যে ক্যালকুলেশনটা আসলো, 3a × 2i প্লাস 5 d, এখন আমাদের 1 নম্বর সমীকরণে কি আছে দেখো তো, 2i প্লাস 11 d, তাহলে আমি 11 d, আর এটাকে কি 11 d বানায় একটু দেখো তো কৌশলটা কি করলাম, আমি 2i প্লাস 11 d বানাইছি ওই সূত্র মানানোর জন্য, কিন্তু আমি 6 d বেশি লিখে ফেলছি, তাহলে 6 d মাইনাস করে দিলাম। এটা কেন লিখলাম, আমি ওই মানটা বসানোর জন্য। তাহলে আমার কি হবে, অথবা তুমি যদি মনে করো যে তুমি এই দ্বিতীয় সূত্রটা বানাবে 2a প্লাস 19 d, ওকে, তাহলে তুমি 2i প্লাস 19 d বানাও, তাহলে 19 d বানাইলে আমার 5 বানাইতে হলে অ্যাডজাস্ট করতে হলে আমার কত দিতে হবে, 19 থেকে 14 d বাদ দিতে হবে, তাই না? এটা তোমরা সমীকরণ দেখে বানাইতে হবে। তাহলে 3 × 2i প্লাস 11 d আমরা 1 নম্বর সমীকরণকে বানানোর জন্য করলাম, অ্যাডজাস্ট করার জন্য 5, 6 d মাইনাস করে দিলাম। এখন দেখো আমরা এই যে 2i প্লাস 11 d এর মান আমরা 1 নং সমীকরণে পেয়ে রাখছি, এই যে 2i প্লাস 11 d ইকুয়াল টু 24, এই যে দেখো আমরা এখানে এই যে 2i এটার জায়গায় 24 লিখলাম,
এইটার মান আর মাইনাস সিক্স ইন্টু ডি, ডি এর মান আমরা বের করে রাখছি, এই যে ডি এর মান ফোর বের করে রাখছি, তাহলে এই যে আমরা মান বসালাম। সাইড নোটে আমরা বলে দিয়েছি দেখো, যেহেতু এত ইকুয়াল টু এত, এটা ইকুয়াল টু এত, তাহলে শিক্ষার্থীরা আমাদের কি আসলো, টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর, তাহলে থ্রি ইন্টু জিরো হুইচ ইজ ইকুয়াল টু জিরো, সুতরাং নির্ণয় সমষ্টি জিরো। তাহলে শিক্ষার্থীরা এখানে, হ্যাঁ এখানে এই অঙ্কগুলো তোমরা বাসায় একাধিকবার প্র্যাকটিস করো, শিক্ষার্থীরা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং হোমওয়ার্ক তোমাদের বইয়ের মধ্যে ১৩ নাম্বার, ১৬ নাম্বার আর ২০ নাম্বার, এই অঙ্কগুলো আমার বিশ্বাস তোমরা করতে পারবে। এইখানে এই যে অঙ্কটা আমরা সমাধান করলাম তোমাদের এম প্লাস ২০ পদের সমষ্টি ১৪৪, ১২ পদের সমষ্টি ১৪৪ এবং ২০ পদের সমষ্টি ৫৬০, এইখানে এম পদের সমষ্টি এন, এন পদের সমষ্টি এম দিতে পারে, এই সিস্টেমে তোমরা অঙ্কটা চেষ্টা করবে। এটা তোমাদের বইয়ের ১৯ নম্বর অঙ্ক আছে, ১৯ নম্বর অঙ্কটা তোমরা এই নিয়মের, ২০ নম্বর অঙ্ক আর ১৩ নম্বর এবং এখানে তোমাদের আর অঙ্কটা করবে হলো ১৬ নম্বর, তোমাদের বইয়ের ১৩ নম্বর অঙ্ক এবং ১৬ নম্বর অঙ্ক আর ২০ নম্বর অঙ্ক, যে অঙ্কগুলো আমি দিলাম এখন আমার মনে হয় তোমরা এগুলি মনোযোগ সহকারে করলে এই অনুশীলনের ১৩, ১৬ এবং ২০ নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে। আমি তোমাদের চেষ্টা করলাম অনুশীলনের যে অঙ্কগুলি তোমরা আশা করি বুঝতে পেরেছ, আর এগুলা তোমরা বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে যদি দেখো যে তোমাদের তারপরও সমস্যা হয় আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলি সমাধান করে দিতে। আর বাসায় অবশ্যই এই ১৩ যেগুলো তোমাদের এতে দেখবে ডিজিটগুলো দেওয়া আছে, ১৩, ১৬ আর ২০, এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করো ইনশাল্লাহ। আমি আগামী ক্লাসে চেষ্টা করবো তোমাদেরকে এই অঙ্কগুলোর উপর দু থেকে তিনটি সৃজনশীল অঙ্ক দেওয়ার জন্য, সৃজনশীল অঙ্কগুলি করলে ইনশাল্লাহ তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।